السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك يا نور من نور الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য গেলেন, তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুরির নিচ থেকে সরিয়ে সেই দুম্বাকে সেখানে দিয়ে বলেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এদিকে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বলেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ, তাকবীর, তাহালিল এবং হামদ এই তিনটা মিলেই আমরা তাকবীরে তাশরিক পড়ে থাকি। তাকবীরে তাশরিক এটা জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়া, একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত। আল্লাহ আমাদেরকে এই আমল